মার কত মায়া সন্তানের জন্য, কত কবি সে মার শানে কত গজল লিখেছে, কত গজল লিখেছে মার শানে। যাই না ওদিকে লম্ব হয়ে গেছে, এবার ডাকতেছে আমি মা লাগি হুসাইন, এবার মাথা পরিষ্কার অবস্থায় মা লাগি মা, চুমাও দেওয়ার সময় পাইল না, গলা কাটা মুরগির মতো লাফায়া কাঁদতেছে। পাদ্রির ঘুম ভেঙে গেছে, জ্ঞান ফিরে গেছে, রাত্র শেষ হয়ে গেছে, হুসাইনের দিকে তাকিয়ে আছে। সৈন্যরা বলছে হুসাইনের মাথা দাও, আমরা দামেস্কে চলে যাব, দামেস্কে চলে যাব। মাথা দিতে রাজি না, বলছে হুসাইনের মাথা দিব না। পাদ্রি ডাকতেছে এ জিদি সৈন্যরা রে, রাত্রে কি ঘটেছে তোরা জানোস না, এই মাথা আমি দিব না, প্রয়োজনে আমার এক সন্তানের মাথা কাইটা দিব, হুসাইনের মাথা দিব না। এই জিদি সৈন্যরা বলছে না না, এই মাথা দিতে হবে রে সৈন্যরা, প্রয়োজনে আমার বিবির মাথা কাইটা দিব, হুসাইনের মাথা দিব না, মানে না। এরপর বলছে প্রয়োজনে আমি পাদ্রির মাথা কাইটা নে, নবীর আদরের নাতির মাথা দিব না। মানলো না, তারা জোর করে নিয়ে গেল দামেস্কে, নিয়ে হুসাইনের মাথা মাথা মুবারক দাফন করা হলো। মাতাবিহীন দেহ কারবুলার জমিনে দাফন করা হলো। হুসাইনের পাশে ৬ মাসের শিশু আলী আসগর ঘুমাইয়া রইছে। ইমাম হুসাইনের মাতা দাফন করার পর অরাজকতা সৃষ্টি হয়ে গেল দামেস্কে। এজিদের সৈন্যরা পৌঁছে গেলে অরাজকতা কেউ কাউকে মানছে না। অবশেষে আব্দুর রহমান নামে একজন নবীর সাহাবী বীর পুরুষ ছিলেন, তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। কেউ নড়াচড়ি করতে পারবে না, সবাই ঘরে ঢুকো। ঘরে গেলেন, সব শান্তিতে ফিরে আসলো। অবশেষে আব্দুর রহমান নামের সাহাবী, যারা নবীর কলিজায় আগুন দিয়েছে চিহ্নিত করে করে, তাদেরকে ধরে ধরে ঘর থেকে নিয়ে কারবুলার প্রান্তরে, তাদেরকে টুকরা টুকরা করে কুকুর সিল কাকের বাইটা খাওয়াইছে। এই তো দুনিয়ার বিচার, কিন্তু আখেরাতের বিচার তো রয়ে গেল, যেদিন কেউ কাউর চিনবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। একমাত্র হাশরের বিচারে কঠিন দিনে সাহায্যকারী ক্ষমতা থাকবে আমার আপনার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ১২ তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরাই, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই, নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে পাগল যারা আছে রাঙ্গা মাটির জমিনে, দয়া করে দিও দেখা ও নবী একবারে সে স্বপনে, তোমায় দেখার পাগল হইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী। Yeah.
এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া, মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছ আমার মায়ার নবীকে, উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাগো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আলেকনে সবসে পহলে আপনা নূর বানায়া উস নূরে আনোয়ার পেলা গো সালাম মুস্তফা জানে রহমত পেলা গো সালাম শামে বদরে হেদায়েত পেলা গো সালাম সিরাজুন সবাই একবার ডাক দেন আমিন আমিন, একবার বলুন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া ইমাম হুসাইন ইয়া ইমাম হুসাইন ইয়া কলিজার টুকরা সন্তান ছয় মাসের শিশু আলিয়াস আল্লাহ, আমরা তোমার দরবারে হাত তুলেছি, জুমার রাত্র কারবুলার রাত্র, এই রাত্রে নবীর কলিজার টুকরারা হাত বাড়াইয়া কাঁদছে, সেই জুমার রাত্রে আমরা তোমার কাছে দুইটা হাত বাড়াইছি মাবুদরে, বহু দূর দূরান্ত থেকে আজকের এই মাহফিলে লোকজন আসছে, সারাটা রাত এই কষ্ট করে এই মাহফিলে বসে আছে, একটা মানুষও নড়াচড়ি করল না, দুইটা হাত তোমার কাছে বাড়াইছে রে আল্লাহ,
তুমি বলো না এ হাতগুলো দেখে তোমার মায়া লাগেনি? আল্লাহ আমরা জীবনে গুনাহ করেছি, গুনাহ মাফের জন্য তওবা পাঠ করেছি, আল্লাহ রে তোমার না এত মায়া আছে, দয়া আছে রে আল্লাহ, তোমার এত মায়া এত দয়া কার লাইগা রাখছো? আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাগার বুঝি না, আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাগার, আমরা গুনাগার, আমরা গুনাগার, গুনাগার বলেই তো তোমার কাছে গভীর রাত্রে হাত বাড়াইছি। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না, তারপরে বাবার মার বয়ের সারাদিন সন্তান বাড়িতে আসে না, রাত্র যখন বারোটা একটা বাজা যায় মা বাবার কলিজা মানে না, অপরাধী সন্তানের মায়ায় বাবা বাবা রাস্তায় রাস্তায় ঘুরে মা দরজাটা খুইলা বিনায়া বিনায়া কান্দে, অপরাধী সন্তানের জন্য মা বাবার মতো দরদি যদি এত মায়া করে, তোমার ৯৯ ভাগ মায়া তুমি কার লাইগা রাখছো রে আল্লাহ? আমরা অপরাধী গুনাগার হাত বাড়াইছি, ফিরাইও না ঘোরাইও না, কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না, কেন কার কয় গুনাগার কাউরে কিছু কয়ো না, আজকের মাহফিলের খাতিরে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না, তুমি যদি রাগ হও আমাদের মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, কার জানি মানাই মা গো মা, এ মার বাবি আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, বাবা র বাবি কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, মা গো পুষ মায়া শীতের রাত্রে প্রস্রাবের বিজা জাগায় শুয়া তুমি ঘুমাইছো, সন্তানের সুগনা জাগায় ঘুম পাড়াইছো, বাবা গো সারা দিন ঠেলা ধাক্কাইছো, ব্যান চালাইছো, রিক্সা অটো সিএনজি চালাইছো, রাত্র ১২টায় বাড়িতে গেছো, খালি হাতে বাড়িতে যাও নাই রে বাবা, কত বাবা লেবারের কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া বাতার থেকে পারিবারিক বাজারের বোঝা নামাইলে বাবার ঘর আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে, তারপরেও সন্তান পাইয়া বাবা টাইনা টাইনা সন্তান কুলে নিছে, মাউ এ বাবা মা কার জানি নাই রে আল্লাহ, ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও রে জান্নাতের মালিক, তোমার জান্নাত কার জন্য রাখছো? যে মা গো মা বাবা বলে ডাকবে এ দরজা কার জানি বন্ধ রে আল্লাহ, বাবা বাবা বলে ডাকবে এ দরজা কার জানি বন্ধ রে আল্লাহ, মাবুদরে ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দা। ইয়াল্লাহ মার জন্য কত লেখক লিখেছে, মায়ের কান্দন সারা জীবন, দুই চার মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠায়, মায়ের রক্ত খায়া আমরা এলাম দুনিয়ায়, দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া বুকে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাবুদ দশটা মাস পেটে লইয়া মা কত কষ্ট করলো, এমার অভাবে কে জানি হাত বাড়াইল, মা বাবার অভাবীরা কি করে অনেক গঠন নজরে পড়ে, মালয়েশিয়া মাহফিলে হাত বাড়াইলে মোনাজাতে পিছন দিয়ে একটা ছেলে আইসা ডাকে, হুজুর বাবা আধা খানি জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, বাবার হাতে দুইটা মাসের বেতন পাঠাইতে পারি নাই, খবর পাইছি হুজুর বাবা বলে মারা গেছে। আর একটা ছেলে পিছনে এসে কান্দে, হুজুর তিন বছর যাবত বিদেশ পড়ে আছি, খবর পাইছি মা মারা গেছে, মার জানা যায় যাইতে পারি নাই, এমন এক পাগলের খেলা, এয়ারপোর্টে আইসা দেখা যায় এয়ারপোর্টে নাই মা, ডাকতেছে বড় ভাই দাঁড়িয়ে আছে, ভাই মা কই বাবা কই, মা বাবারে আনলা না, ভাই ডাকতেছে চলো বাড়িতে যাইয়া মা বাবারে দেখবা, ছেলেটা গাড়িতে উঠে গাড়ি টান দিলে, একটু পরে ডাকছে বড় ভাই মার জন্য স্বর্ণের চেন আনছি রে ভাই, বাবার জন্য দামি ঘড়ি আনছি, মা বাবা খুশি ওই বলি, বড় ভাই মনে মনে ডাকে কারে ঘড়ি দিবি কারে চেন পরাইবি, বাড়ির কাছাকাছি গাড়ি গেলে মা বাবার পাগল দেখার জন্য মহিলারা দাঁড়াইয়া কাঁদতেছে, গাড়ি থেকে নাইমা দেখে চাচি কান্দে, মামি কান্দে, ফুফু কান্দে, খালা কান্দে, আশপড়োশি মহিলারা কান্দে, জিজ্ঞেস করে খালা তোমরা সবাই কান্দো আমার মা কই মারে দেখি না, খালা ডাকে বাবা গো কারে মা ডাকবা গো, চাচির কাছে গেলে ডাকতেছে ভাতিজা কান্দিস না আমি তোর মা লাগি, চাচি বলেন মা আমার ডাকবি, ডাকতেছে চাচি বুঝে ফেলাইছি আমার মা বুঝি নাই, আমার বাবা কই বাবারে দেখাও, বাবারে ঘড়ি পরাইয়া কলিজাটা ঠান্ডা করি, চাচি ডাকতেছে বাবা আয় আয় তোর মা বাবারে দেখাই, দুই কদম সামনে যাইয়া ডাকতেছে ওই তো তাকাইয়া দেখ বাড়ির দক্ষিণ দিকে দুইটা নতুন কবর দেখা যায় রে বাবা, এ কবরে তোর মা আর এ কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে, হে মারে কই পাইব বাবারে কই পাইব, এই দরদি মা বাবা হারা হইয়া আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে রে আল্লাহ তাদের জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, আজকের জুমার রাত্রে, সুহাদায়ে কারবুলার রাত্রে,
তুমি না দোয়া কবুল করো, দয়া করে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। ইয়াল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। সোহাদায়ে কারবুলার স্মরণের এই মাহফিলটা কবুল করে লও, এই মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে লও। ইয়াল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, ইয়াল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়াল্লাহ দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে আওলাদে রাসূলের মায়ায় যারা হাজির হয়ে গেছে, আল্লাহ সবাইকে তুমি একটা রাত্রে আমার মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আমার নবীরে স্বপ্নে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও। কত পাগল নবীরে দেখার জন্য ঘুমের ঘরে গান গাই, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজার, মনে বড় আশা। আল্লাহ 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 কি কয় তারা, মনে বড় আশা ছিল। যাদের মনে আশা মদিনায় যাবে, এ হুসাইনের পক্ষের মেহমান গুলোরে একবার মদিনা দেখাইও রে আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালারে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা আসছে, আল্লাহ তাদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম, যে যেখানে যাবে আবার মাহফিল শেষে সহি সালামতে পৌঁছাইয়া দিও রে আল্লাহ। এই মাহফিলের ওসিলাই আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে যাদের আছে সকলকে হায়াত বাড়াইয়া দাও, আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। আল্লাহ লেখাপড়া করে লেখাপড়াই বরকত দাও, চাকরি করে চাকরিতে পদোন্নতি দান করে দাও, ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও। আল্লাহ ট্রাক মালিক ভাইদের শ্রমিক ভাইদেরকে সকলকে তুমি বিপদ আপদ থেকে বাঁচাও, সবাইকে নেক হায়াত দান করো। আজকের কমিটির সকলকে নেক হায়াত দান করো। আল্লাহ আমার ভক্ত দুইজন মুরব্বী তারা দোয়া চাইছে সুস্থ রাখো হায়াত দাও। আল্লাহ খাস করে শ্রমিক ভাইরা, দিন মজুর ঢেলি শ্রমিক ভাইরা কষ্ট করে, আল্লাহ শ্রমিক নবীর পছন্দের, শ্রমিকদেরকে নবী পছন্দ করতেন। আল্লাহ এই সকল শ্রমিক ভাইদেরকে নবীর প্রেমের মালা গলায় পরাইয়া দাও। আল্লাহ সকলকে নবীর আশেক পাগল বানাইয়া দাও। আল্লাহ যারা নামাজ পড়ে নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানাইয়া দাও, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও, যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও, কচি কচি বাচ্চাগুলোকে মাজার মুহাফিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ দরখাস্ত যা করেছি সবগুলো কবুল করে লও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।